রাঙ্গামাটির সদর উপজেলার বনরূপা সমতা ঘাট। ভোরের আলো ফোটার আগেই এই ঘাটে কুয়াশা ভেদ করে দূর দূরান্ত থেকে আসতে থাকে যন্ত্রচালিত নৌকা। প্রায় প্রতিটি নৌকায় বিভিন্ন আকারের কাঁচা পাকা আনারস। বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা ভাসমান এ হাটে ঘুরে ঘুরে আনারস কেনেন। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর থাকে পুরো হাট। গত বছর আনারসের ভালো দাম পেলেও এবছরের চিত্রটা ভিন্ন। চাষিদের অভিযোগ, অধিক পরিশ্রম ও বাড়তি খরচে আগাম চাষ করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আর চাহিদা কম থাকায় বাজারের এমন অবস্থা বলে মত ব্যবসায়ীদের। 15 টাকা 18 টাকা বিক্রি করতাম, এখন তো এখন মূলাইতে যে এগুলো 13 টাকা 10 টাকা করে মূলাইতে যে। যে পরিমাণ খরচ হয় বাগানে সেই পরিমাণ টাকা উঠতেছে না এখন। আনারস তো এখন মনোজন কম খাচ্ছে, সেজন্য আমরা কিনতেছি না। শহরে আমরা বুঝতে পারি না, দাম কম, লস হয়। শীতের তীব্রতা বাড়ায় আনারসের চাহিদা কম বলে মত কৃষি কর্মকর্তার। ঠান্ডার মধ্যে যারা ভোক্তা তাদের মধ্যে যে চাহিদাটা, এটা কিন্তু এখন কম থাকবে। কৃষক উৎপাদনকারী যারা আছেন তারা ন্যায্য মূল্য এখন না পাওয়াটা হয়তো কিছুটা স্বাভাবিক হবে। হয়তো এই সত্য প্রবাহের ভাবটা চলে গেলে কিছুটা গরম পড়লে পরে আনারসের চাহিদা আবার বাজারে সৃষ্টি হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 2245 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 56,000 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙ্গামাটি।